নমস্কার, আমি সুভাষ, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি থাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ের এক ছায় মূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিড়ে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কা পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওচে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজে চলেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা, তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য। তুমি তাই পাথর, যার স্বাধীনতার আড়ে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে দেওয়া লুটের রাজ্যপাত, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ে নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাককে জোর হাতে সামুদ্রে আসতে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলার জিন, আমরা দিয়েছি তিব্বতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়রাম গায়রামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসুনি, স্বাধীনতা এসেছে, তার কাঠের ছুরি ভরে নিয়ে এসেছে। হত্যামুখ রাষ্ট্রযজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাসান্যায়, প্রগতি নামক লোকঠান স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসামধি হিমাচল ভরে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ।